বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ ফিচারল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটি সেন্ট্রাল ইউরোপ কান্ট্রির জব ভিসা নিয়ে এই ভিডিওর আয়োজন। তাহলে এর আগে এই দেশটির বিষয়ে জানা উচিত, যেই দেশে গেলে আপনি খুব সহজে সপরিবারে খুব দ্রুত সময়ে সেটেল হতে পারবেন, যেখানে গেলে আপনার ভাগ্য খুলে যাবে এবং যাওয়ার পরে আপনি অনেক অনেক ডলার ইউরো টাকা কামাই করতে পারবেন। যেই দেশের ভিসা খুব সহজতে হচ্ছে, আপনাকে এখন আর এই দেশে জব সিকার ভিসা নিয়ে যেতে হবে না, সরাসরি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়ে ভিসা পেয়ে আপনি নির্ধারিত জব নিয়ে ওই দেশে অবস্থান করে কোম্পানিতে গিয়ে কাজকর্ম করতে পারবেন। এবং আমরা এই দেশের বিষয়ে বিশেষ একটি সুযোগ রেখেছি, ছাড় দিয়েছি। তাহলে আসুন আমরা দেশটির নামটি জানি। এই দেশটির নাম হচ্ছে পর্তুগাল। পর্তুগালের জব ভিসার বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন আমরা বেশ কিছুদিন যাবৎ পর্তুগালের কাজকর্ম করছি এবং আমাদের কাছে বর্তমানে পর্তুগালের বিভিন্ন কোম্পানি থেকে আমাদের যারা ক্লায়েন্টস ফাইল জমা দিয়েছিল তাদের জন্য জব অফার লেটার অলরেডি চলে এসেছে এবং এগুলোর কিছুদিনের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে ইনশাআল্লাহ। তারপর এমবেসিতে জমা, তারপর ভিসা, তারপর ফ্লাই। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, বর্তমানে পর্তুগালে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে দক্ষ এবং অদক্ষ লোকের প্রচুর চাহিদা রয়েছে। যারা অদক্ষ তারা কাজকর্ম করতে পারবেন ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার, রেস্টুরেন্টে ওয়াইটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার হিসেবে কাজকর্ম করতে পারবেন এবং আবাসিক হোটেলে হাউস কিপার, লন্ড্রি বয়, ক্লিনার হিসেবেও কাজকর্ম করতে পারবেন। এছাড়া কনস্ট্রাকশন কোম্পানিতে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকলে আপনি হেল্পার হিসেবে কাজকর্ম করার সুযোগ পাবেন। তাছাড়া কৃষি খামার আর অ্যাগ্রিকালচার প্রতিষ্ঠান তো রয়েছেই, এগুলোতেও প্রচুর পরিমাণে হেল্পারের প্রয়োজন। এছাড়াও গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, অটোমোবাইল ফ্যাক্টরিতেও আপনি কাজকর্ম করার সুযোগ পাবেন। এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার, যেমন মেশন, টাইলস মেশন, বেকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার এবং ইলেকট্রিশিয়ান পদে কাজকর্ম করার সুযোগ পাবেন। এছাড়াও ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটার এবং ফরক্লিফট অপারেটার হিসেবে ফ্যাক্টরিতে কাজকর্ম করার সুযোগ পাবেন। এছাড়াও যারা প্রাইভেট কার চালাতে পারেন, যাদের সঠিক লাইসেন্স আছে, তারা উবার ড্রাইভার হিসেবে পর্তুগালে কাজ করার সুযোগ পাবেন। আমি যেই সকল পদের কথা বলেছি, এই সকল পদে যাওয়ার পরে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকাকো একদম ফ্রি, মানে কোম্পানি দিবে। ওভার টাইমেরও সুযোগ সুবিধা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। তাহলে বেতন, যারা অধক্ষ তারা বেতন পাবেন 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 900-1000 ইউরো পর্যন্ত হতে পারে এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার তারা বেতন পাবেন 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200-1500 ইউরো পর্যন্ত হতে পারে। এখন ভাবছেন তাহলে আবেদন করব কী কী লাগবে? আবেদন করতে হলে লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্মসনদ, যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে আপনার 4 কপির ছবি, 35 মিলিমিটার, 45 মিলিমিটার সাইজের। এছাড়াও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকে, এগুলো আপনি
জমা প্রদান করবেন। পর্তুগালের জন্য আমরা স্পেশাল একটি অফার রেখেছি, প্যাকেজ রেখেছি, যে প্যাকেজটির জন্য আমরা চলতি মাসের 25 তারিখ পর্যন্ত, তার মানে 25-2-2023 সাল পর্যন্ত আমরা আরও 35টি ফাইল জমা নেব এবং এর জন্য প্যাকেজ মূল্য ঘোষণা করছি মাত্র 12,50,000 টাকা। আমি আবারও বলছি, আসন সংখ্যা মাত্র 35, সময়সীমা 25-2-2023, প্যাকেজ মূল্য 12,50,000 টাকা। এবং এই টাকাটি আপনি কিভাবে আমাদের কাছে লেনদেন করবেন, আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমাদের 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অ্যাগ্রিমেন্ট হবে, লিখিত হবে, চুক্তিপত্র হবে। এই চুক্তিপত্রের দিন অ্যাডভান্স হিসেবে জমা করবেন 1,00,000 টাকা, তারপর পারমিট আসার পর জমা করবেন আরও 1,00,000 টাকা, টোটাল 2,00,000 টাকা। তারপর অবশিষ্ট টাকা ভিসা স্টাম্পিং হয়ে আসার পর লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে পর্তুগালে অবস্থান করে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এবং দলিলে এটি উল্লেখ থাকবে, যদি আপনার ভিসা না হয়, কত দিয়েছেন ভিসার আগে? 2,00,000 টাকা। এই 2,00,000 টাকা পুরোটা আপনি ফেরত পাবেন, একটি টাকা আমরা কর্তন করব না। আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার, পঞ্চমতলা, 115 সহিত তাজউদ্দিন আহমেদ ছড়ি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712201800 এবং 01777416004। আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, পর্তুগালের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি নতুন নতুন আপডেট নিউজ আরও পেতে চান, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার অলের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।